লেঞ্জের ল ট্রান্সফর্মার ক্ষেত্রে কীভাবে কাজ করে সেটা নিয়ে আজকে আমরা জানবো এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার সো তোমরা অনেকে জীবনে অনেক সময় এই ট্রান্সফর্মারের চিত্রটা দেখে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো সো এই ট্রান্সফর্মারের মধ্যে কিছু কাহিনী ঘটে এবং এই কাহিনিগুলো আসলে কীভাবে ঘটে দেখো একটা ট্রান্সফর্মারে তোমরা সবাই যেন দুটো টার্মিনাল থাকে একটা হচ্ছে প্রাইমারি টার্মিনাল আর একটা হচ্ছে সেকেন্ডারি টার্মিনাল প্রাইমারি টার্মিনালের দিকে থাকে প্রাইমারি উইন্ডিং মানে তার বা কয়েল এবং সেকেন্ডারি টার্মিনালের দিকে থাকে সেকেন্ডারি উইন্ডিং এবং ট্রান্সফর্মারের মেইন কাজটাই হচ্ছে এক জায়গার পাওয়ারকে আরেক জায়গায় ট্রান্সমিট করা অর্থাৎ একটা লেভেল থেকে আরেকটা লেভেলে পাওয়ারকে ট্রান্সমিট করা যদি পাওয়ার কখনও আমাদের ভোলটেজ রেটিং বেশি থাকে তাহলে সেটাকে কমানো ট্রান্সফর্মারের কাজ অথবা যদি ভোলটেজ রেটিং কম থাকে সেটাকেও বাড়াতে পারবে আমাদের ট্রান্সফর্মার খেয়াল করো আজকে আমরা লেন্সের ল শুরু করার আগে একটা ছোট্ট বিষয় জেনে নেবো সেটা হচ্ছে একটা কয়েল বা ইন্ডাক্টরকে নিয়ে আমরা সবাই এসি কারেন্টকে চিনি অল্টারনেটিং কারেন্ট যখন কোনো একটা কয়েলের মধ্য দিয়ে অথবা কোনো একটা পেঁচানো তারের মধ্য দিয়ে আমরা অল্টারনেটিং কারেন্ট একে যদি পাস করি অর্থাৎ আই পরিমাণ কারেন্টকে যদি পাস করি অর্থাৎ এখান দিয়ে যদি প্রবাহিত করি তাহলে সে কয়েলের চারপাশে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কয়েলের চারপাশে ঠিক আছে সো এই ফিল্ডটা হচ্ছে আমাদের অল্টারনেটিং ফ্লাক্স। অর্থাৎ আমরা যদি অল্টারনেটিং কারেন্টকে কোনো একটা কয়েলের মধ্য দিয়ে প্রবাহিত করি তাহলে সেই কয়েলের চারপাশেও যে ফ্লাস্কটা তৈরি হবে ম্যাগনেটিক ফ্লাস্ক সেটাও হবে আমাদের অল্টারনেটিং অর্থাৎ সেটা আমাদের সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে এবং আরও একটা জিনিস যদি আমরা কোনো একটা স্থির কয়েলের চারপাশে এরকম অল্টারনেটিং ফ্লাস্কের আনাগোনা করাই অর্থাৎ স্থির কয়েলের চারপাশে যদি আমরা কোনো চুম্বককে এরকম নড়াচড়া করায় তবেও সেই কয়েলের মধ্য দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে তার মানে কি দাঁড়ালো যে আমাদের যদি কয়েলকে স্থির রেখে তার চারপাশে ফ্লাস্ককে নাড়াচড়া করায় তাহলে কয়েলের দুই প্রান্ত তার দিয়ে কারেন্ট ফ্লো হবে আবার যদি আমরা এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্টকে ফ্লো করি অল্টারনেটিং কারেন্ট তবে এই কয়েলের চারপাশে একটা ম্যাগনেটিক ফ্লাক্ক তৈরি হবে সো এটাই আসলে ট্রান্সফর্মারের যে মূল মূলনীতি সেটা এভাবে কাজ করে এই ট্রান্সফর্মারে যখন আমরা ভিএস পরিমাণ একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি এবং এই ভোল্টেজটা অবশ্যই হবে অল্টারনেটিং ভোল্টেজ অর্থাৎ ট্রান্সফর্মার কখনো ডিসি ভোল্টেজে চলে না সে সবসময় এসি ভোল্টেজে চলে অর্থাৎ ট্রান্সফর্মার সবসময় এসি কারেন্ট এসি ভোল্টেজ এই সকল কাজ করা এইভাবে সে কাজ করে এগুলোকে ব্যবহার করে সে কাজ করে ট্রান্সফর্মার কখনো ডিসি কাজ করে না যখন অল্টারনেটিং ভোল্টেজটা আমরা প্রাইমারি টার্মিনাল দিয়ে অ্যাপ্লাই করি তখন সে অল্টারনেটিং ভোল্টেজের ফলে একটা অল্টারনেটিং কারেন্ট আই ওয়ান ট্রান্সফর্মারে যায় যাওয়ার পর সে কয়েলের মধ্য দিয়ে প্রবেশ করে আমরা একটু আগে দেখেছি যদি কোনো অল্টারনেটিং কারেন্ট কোনো একটা কয়েলের মধ্য দিয়ে যায় তাহলে তার চারপাশে কী তৈরি হবে একটা ম্যাগনেটিক ফ্লাস্ক তৈরি হবে এবং এ এক ম্যাগনেটিক যে ফ্লাক্সটা তৈরি হবে এটাও হবে হচ্ছে অল্টারনেটিং অর্থাৎ এটা স্থির থাকবে না সময় সাথে সাথে বাড়বে কিংবা কমবে তার মানে আমরা বলতে পারি যে অল্টারনেটিং ভোল্টেজ সোর্স থেকে যে অল্টারনেটিং কারেন্টটা যাচ্ছে সেই অল্টারনেটিং কারেন্ট এই ট্রান্সফরমারের প্রাইমারি উইনিংয়ের চারোপাশে একটা অল্টারনেটিং ফ্লাক্স তৈরি করবে সে ঠিক আছে এখন আমাদের এই ফ্লাক্সের দিকটা কীরকম হবে আমরা অনেকেই ফ্লেমিংয়ের ডান হস্ত হস্তরুলের নামটা শুনেছি ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল কি বলেছে আমাদের যে কারেন্ট এবং ফ্লাক্স কে কোন দিকে যাবে সেটা আমাদেরকে জানে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল বা ডান হস্ত নিয়ম এখানে দেখো কারেন্টটা সামনের দিকে যাচ্ছে ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অনুসারে আমরা যদি কারেন্টগুলোকে কারেন্টের দিককে যদি আমরা হাতির চার আঙ্গুল হিসেবে ধরি এবং ফ্লাক্সের দিককে যদি আমরা এই বৃদ্ধ আঙ্গুল হিসেবে ধরি তাহলে আমরা ফ্লাক্সের দিকটা খুব সহজেই পেতে পারি খেয়াল করো এখানে কারেন্টটা যাচ্ছে এদিকে তার মানে আমি যদি আমার হাতটাকে এভাবে রাখি হাতে চারটা আঙ্গুল এবং এগুলোকে যদি আমি এরকম মুষ্টিমধ্য করে রাখি তাহলে আমার বুড়ো বৃদ্ধ আঙ্গুলটা হবে উপরের দিকে তার মানে আমার এই হাতের আঙ্গুলটা নির্দেশ করছে কারেন্টের ফ্লোয়ের ডিরেকশন এবং আমার আঙ্গুলটা নির্দেশ করছে এই কারেন্ট ফ্লো হওয়ার ফলে আমাদের কয়েলের চারোপাশে যে কী ফ্লাক্সটা তৈরি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স সেটার ডিরেকশন সো সেটার ডিরেকশন কোন দিকে যাবে অবশ্যই আমার বৃদ্ধাঙ্গুল বরাবর অর্থাৎ উপরের দিকে সো এই ট্রান্সফর্মার মধ্যে যদি কারেন্টটা এদিকে ফ্লো হয় তাহলে আমাদের অল্টারনেটিং ফ্লাক্স সেটা যাবে আমাদের উপরের দিকে দুঃখিত সো এই উপরের দিকে যাওয়ার ফলে কী হবে সে এই আয়রন কোট দিয়ে চলাচল শুরু করবে পুরো ট্রান্সফর্মার মধ্যে ঠিক আছে এবং যখন এই অল্টারনেটিং ফ্লাস্কটা চলাচল করতে 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 এই উইন্ের কাছে আসবে অর্থাৎ সেকেন্ডারি টার্মিনালের উইনিকের কাছে আসবে তখন সে একটা বিদ্যুৎ তৈরি করবে কারণ আমি বলেছি যখন কোনো অল্টারনেটিং ফ্লাস্ক কোনো একটা কয়েলের চারপাশে এরকম ঘোরাফেরা করে তখন সে কয়েল দিয়ে কি হয় বিদ্যুৎ তৈরি হয় তার মানে আমাদের এই অল্টারনেটিং ফ্লাস্কটা এই কয়েলের চারপাশে এখন ঘোরাঘুরি করছে তার মানে এই কয়েলের মধ্যে দিয়ে একটা বিদ্যুৎ তৈরি হবে এবং এই বিদ্যুতের বা কারেন্টের ডিরেকশনটা হবে ঠিক এদিকে অর্থাৎ লোডের দিকে খেয়াল করো আমরা এই ট্রান্সফর্মারটাকে ওপেন সার্কিট হিসেবে রাখিনি আমরা ট্রান্সফর্মারটাকে একটা রেজিস্টরের মাধ্যমে যুক্ত করেছি তার মানে আমাদের এই রেজিস্টরটা হচ্ছে এক ধরনের লোড ঠিক আছে সো আমরা এখানে কি দেখলাম যে আমরা এখানে একটা অল্টারনেটিং ফ্লাক্সের উপস্থিতি দেখলাম সেটা আমাদের এই কোড দিয়ে ঘুরছে এবং এই ফ্লাক্সের ফলে আমরা সেকেন্ডারি টার্মিনাল দিয়ে একটা কারেন্ট ফ্লো পাচ্ছি আমরা যখন ভোল্টেজ সোর্স থেকে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম এই ট্রান্সফর্মারের প্রাইমারি উইনিংয়ে কারেন্টটা গেল কারেন্ট যাওয়ার পর খেয়াল করো এই কারেন্টটা যখন ফ্লো হবে ফ্লো হওয়ার পর একটা ফ্লাক্স অবশ্যই তৈরি হচ্ছে এবং এই প্রাইমারি উন্নীক একটা ইএমএফ তৈরি হবে যেটাকে বলা হয় ইন্ডিউস ইএমএফ এই প্রাইমারি উনিগে একটা ইএমএফ তৈরি হবে কারণ আমরা জানি যেখান দিয়ে কারেন্ট ফ্লো হয় তার দুই প্রান্তে অবশ্যই একটা ইলেকট্রোমোটিভ ফোর্স থাকে বা ভোল্টেজ থাকে সো লেন্স আমাদেরকে বলে এই ভোল্টেজটা যদি ডিরেকশন উপরের দিকে হয় অর্থাৎ এই ভোল্টেজের ডিরেকশন যদি উপরের দিকে হয় তবে আমাদের প্রাইমারি উইনিংয়ে যে ইএমএফ তৈরি হবে সেই ইএমএফের ডিরেকশন হবে নিচের দিকে এবং যদি এই ভি অর্থাৎ সোর্স ভোল্টেজের ডিরেকশন বা দিক যদি নিচের দিকে হয় তাহলে আমাদের প্রাইমারি উইনিংয়ে যে ইএমএফ তৈরি হবে তার ডিরেকশনটা হবে উপরের দিকে তার মানে আমাদের সোর্স ভোল্টেজের সাপেক্ষে আমাদের প্রাইমারি উইর্নিংয়ে তৈরি হওয়া যে ইএমএফ এটার ডিরেকশনটা একে অপরের অপোজিট হবে এটা হচ্ছে আমাদের লেঞ্জের সূত্রের একটা প্রতিপাদন সো লেন্জের সূত্রে আমাদেরকে বলছে কখনোই এ এর দিকের মতো ইএমএফের দিক হবে না ওকে এবং আমরা ফেরাডের সূত্র অনুসারে একটা জিনিস জানি সেটা হচ্ছে আমাদের এখানে যে ইএমএফটা তৈরি হয় প্রাইমারি টার্মিনালে সেই এর মান ওকে আমি এখানে লিখি ইএমএফের মান ই ইজ ইকুয়াল টু এন ইনটু ডি ফাই বাই ডিটি এর মানে কি এর মানে হচ্ছে এখানে যে পরিমাণ ইএমএফটা তৈরি হচ্ছে সেই ইএমএফ ইএমএফের মান হচ্ছে আমাদের সময়ের সাথে ফ্লাক্সের পরিবর্তন হওয়ার এবং সেই টার্মিনালের যে কতটুকু টার্ন আছে অর্থাৎ কতটুকু তারের পেচ আছে সে দুইটার গুণ সমান তার মানে এখানে যে আমরা যদি এখানে প্রাইমারি টার্মিনালের টার্ন সংখ্যা বা প্যাচ সংখ্যা যদি এন ওয়ান ধরি এবং সেকেন্ডারি টার্মিনালে যদি প্যাচ সংখ্যা এন টু ধরি তাহলে আমাদের প্রাইমারি টার্মিনালের জন্য ইএমএফ হবে এন ওয়ান ইন্টু ডি পাই বাই ডিটি যেখানে ডি ফাই বাই ডিটি বোঝাচ্ছে সময়ের সাথে কতটুকু পরিমাণ ফ্লাস্কের পরিবর্তন হচ্ছে সেটা ঠিক আছে এবং লেন্সের ল অনুসারে হচ্ছে আমাদের ভিএসের দিক যেদিকে আমাদের ইন্ডিউস ইএমএফ যেটা তৈরি হয় তার দিক হচ্ছে উল্টো দিকে এখন খেয়াল করো আমাদের এই ফ্লাক্স এই ফ্লাক্সটা আস্তে আস্তে কোথায় এসেছে এই সেকেন্ডারি টার্মিনালে এসেছে সো সেকেন্ডারি টার্মিনালে যখন ফ্লাক্সটা আসে আসার পর সে কিন্তু এই তারের চারপাশে ঘোরে এই উইন্নিংয়ের বা কয়েলের চারপাশে ঘোরে ঘোরার পর এই উইন্নিং দিয়ে কিন্তু একটা তরির প্রবাহিত হয় একটা কারেন্ট প্রবাহিত হয় এবং এই কারেন্টটা প্রবাহিত হওয়ার ফলে কি হয় খেয়াল করো যখন কোনো একটা কারেন্ট কোনো একটা কয়েলের চারোপাশে প্রবাহিত হয় অর্থাৎ কয়েল দিয়ে প্রবাহিত হয় তখন সেই কয়েলের চারপাশে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয় তার মানে আমাদের এখানে নতুন তৈরি হওয়া আই টু আই টু কারেন্ট যখন এই কয়েল দিয়ে ফ্লো হচ্ছে তার মানে এই কয়েলের চারপাশেও অবশ্যই আরও একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে তার মানে কি দাঁড়ালো যে এই যে মেইন ফ্লাস্ক যেটা আমরা প্রাইমারি উইন্ডিং থেকে পেয়েছি এই মেইন ফ্লাক্স ছাড়াও আমরা সেকেন্ডারি টার্মিনালে নতুন আরও একটা ফ্লাক্সের উপস্থিতি পাচ্ছি এবং সেই ফ্লাক্সটা কার জন্য তৈরি হয়েছে আইটু পরিমাণ কারেন্টের জন্য কারণ তোমরা জানো যদি কোনো কয়েল দিয়ে কারেন্ট অল্টারনেটিং কারেন্ট ফ্লো হয় তবে সেই কয়েলের চারপাশে একটা ফ্লাক্স তৈরি হয় এখন আমরা দেখব এই ফ্লাস্কের দিকটা কোন দিকে তো আমরা আবারও ফ্লেমিংয়ের রাইট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি তোমরা দেখতে পাচ্ছ কারেন্টটা হচ্ছে লোডের দিকে যাচ্ছে তার মানে এখানে কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এরকম সো কারেন্টের ডিরেকশনটা যদি আমার চারাঙ্গুল এ থাকে এবং আমি যদি চার আঙ্গল এভাবে পেঁচাই এবং আমার বুড়ো আঙ্গুল থাকবে হচ্ছে উপরের দিকে সো আমাদের যে নতুন ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হলো ধরা যাক ওই ম্যাগনেটিক ফ্লাক্সের মান হচ্ছে কিউ ওয়ান আচ্ছা আমি কিউ টু ধরি বুঝতে সুবিধা হবে আর এটাকে ধরলাম হচ্ছে কিউ ওয়ান সো এই নতুন ম্যাগনেটিক ফ্লাক্সের দিকটা হবে হচ্ছে এখন উপরের দিকে তাহলে কী দাঁড়ালো আমাদের প্রাইমারি উইনিংয়ে আই ওয়ান কারেন্টের জন্য যে ফ্লাক্স তৈরি হলো তার দিক হচ্ছে এদিকে কিন্তু সেকেন্ডারি উইনিংয়ে আই টু পরিমাণ কারেন্ট ফ্লো হওয়ার জন্য তার দিক হচ্ছে উপরের দিকে সো আমাদের এখানে পাই ওয়ান যেদিকে কাজ করছে পাই টু কিন্তু তার উল্টো দিকে কাজ করছে তার মানে এই সার্কিটের মধ্যে দুটো ফ্লাক্সের উপস্থিতি দেখা গেছে আমার একটা আরেকটার বিপরীতমুখী কাজ করছে এবং ফ্লেমিংয়ের ফ্লেমিং না লেন্সের ল ঠিক সেই কথাটাই বলছে এখন লেন্সের ল কি বলেছে সেটা আমরা একটু ভালো করে বুঝি যদি কোনো ট্রান্সফর্মারের সেকেন্ডারি টার্মিনালে যে কারেন্ট ফ্লো হয় সে কারেন্ট ফ্লো হওয়ার সময় যার জন্য সে কারেন্টটা ফ্লো হয়েছে দেখো এখানে পাই ওয়ান পরিমাণ ফ্লাক্সের জন্য আমাদের আই টু পরিমাণ কারেন্ট ফ্লো হয়েছে সো পাই ওয়ান পরিমাণ ফ্লাক্সের জন্য কে তৈরি হয়েছে আই টু পরিমাণ কারেন্ট এই আই পরিমাণ কারেন্ট পরবর্তীতে কি তৈরি করেছে পাই পরিমাণ ফ্লাক্স এই পাই পরিমাণ ফ্লাক্স পরবর্তীতে আমাদের পাই পরিমাণ ফ্লাক্সকে অপোজিট করবে অর্থাৎ তার সাথে বিরোধিতা করবে তার মানে কি দাঁড়ালো আই টু আসলে একটা স্বার্থপর ঠিক আছে সো আই টু আসলে তৈরি হয়েছে পাই ওয়ান পরিমাণ ফ্লাক্সের জন্য বাট এই আই টুই আবার নিজে একটা অন্য ফ্লাক্স তৈরি করেছে যার ডিরেকশন হচ্ছে পাই ওয়ানের বিপরীত তার মানে লেন্জের ল বলে কারেন্ট যে কারণে উৎপন্ন হচ্ছে সে সেই কারণকেই বিরোধিতা করছে এই জন্য আমরা সাধারণত লেজেল অনুসারে কোনো একটা ইএমএফকে লেখার সময় তার আগে একটা মাইন্ড চিহ্ন দেই কেন দেই হচ্ছে এই কারণ